ময়মনসিংহ নগরীর আমলাপাড়া এলাকায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলেন ময়মনসিংহ সদরের সরকারি কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার আমলাপাড়ায় ২৫ শতক খাস জমি যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা সরকারি সম্পদ উদ্ধার করেন সরকারি কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সার্ভেয়ার মতিউর রহমান, সার্ভেয়ার ফয়সাল, অফিস সরকারি উমর ফারুক সহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও পুলিশবৃন্দ। আমি আতুলে আতলম করতে বসেন আমি তাও ক্লাবে ইয়ে করতে গুণ নেই।